রাজনৈতিক আক্রোশর বলি রাহুল গান্ধী। দল অনুসরি সলনি হয় নিয়ম, শাসকীয় পক্ষত থাকিলে লাভ করে অপরাধ করার অনুজ্ঞাপত্র, বিরোধিতা করিলে নিশ্চিত সরকারি সংস্থার আগমন। নতুন ভারতত দল অনুসরি সলনি হয় নিয়ম, শাসকীয় দলের সমর্থনত থকা মানে বাঁচি থাকিব পারি আইনী মেরপাকর পৰা, শাসকীয় দলত থকা মানেই আপুনি সারি থাকিব পারে আরক্ষীর চকুর পৰা, শাসকীয় দলের সমর্থক হওয়া মানে দূরত থাকিব পারি ইডি সিবিআই অথবা তেনেকুৱা সংস্থাবোৰৰ পৰা। কিন্তু অন্যথা প্রতিপদে আপুনি মানি চলিব লাগিব আইন, আইন মানি চলাই নহয় বিজেপির বিরোধিতা করা মানে বিনা দুঃখত ভুগিব লাগিব আইনী হারাশাস্তি, সঘনাই মুখামুখি হবলগিয়া হয় ইডি সিবিআই অথবা আদালতর। সরকারি নীতির বিরোধিতা করার বাবেই ইডি সিবিআইর লক্ষ্য হয়ে পড়েছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি, শিবসেনা আদি বিরোধী দলের নেতা। সরকারি নীতির বিরোধিতা করার বাবেই নির্দোষী সত্ত্বেও অভিষেক বেনার্জীর নিচিনা নেতা সম্মুখীন হবলগিয়া হয়েছিল সরকারি সংস্থার। তার উপরেও বহু পুরনি গোচর বাবে নবাব মালিকহতর নিচিনা বিরোধী নেতার যাবলগিয়া হয়েছিল জেললৈ। শেহতিয়াক আম আদমি পার্টির জ্যেষ্ঠ নেতা মনীষ সিসোদিয়া সিবিআইৰ জিম্মাত থকার উপরেও কালির দিনট রাহুল গান্ধীক খুনোয়া হয়েছিল দুই বছরের কারাদণ্ড। তার পিছতে বাতিল হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ, লগতে আট বছর বাবে অবতীর্ণ হব নারিব নির্বাচনত। কিন্তু কি ইমান ডাঙর ভুল করেছিল রাহুল গান্ধীয়ে, নে বাকিবর নিচিনাকই কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বলি হল রাজনৈতিক আক্রোশর? কেনো শাসকীয় বিজেপিতো আছে বহুত দাগী অপরাধী, বিনা বিচারে মুক্ত মনে ঘুরি ফুড়ছে বিজেপির অপরাধী, মন্ত্রী, বিধায়ক, সাংসদ। না আইনের ভয়, না সরকারি সংস্থার। উল্লেখযোগ্য যে দেশের ভিতরতে সকলতক বেশি অপরাধী জনপ্রতিনিধি আছে বিজেপি দলত, বিজেপি দলত আছে মুঠ 83 জনতক অপরাধী বিধায়ক, সাংসদ। আশ্চর্য ধরনের প্রধানমন্ত্রী মোদীর কেবিনেততেই আছিল 5 জনক দাগী অপরাধী, এল মুগুরুন কেন্দ্রীয় রাজ্যিক মীন আর পশুপালন মন্ত্রী। ইয়ার লগতে 2017-2020 এল মুগুরুন আছিল রাষ্ট্রীয় অনুসূচিত জাতি আয়োগের উপাধ্যক্ষ। কিন্তু উকিলের পর রাজনীতিত প্রবেশ করা রাজনের বিরুদ্ধে চলি আছে 21টাক গোচর। উল্লেখযোগ্য যে কেবিনেটর এল মুগুরুনের বিরুদ্ধে আছে সর্বাধিক গোচর। ইমান গোচর থাকার পিছতো এল মুগুরুনে বহিছিল তামিলনাডু বিজেপির অধ্যক্ষর আসনত, আর এতিয়া এজন কেন্দ্রীয় মন্ত্রী। ইয়ার পিছতে নাম আছে নীতিশ প্রামাণিকর, কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় গৃহরাজ্য মন্ত্রী নীতিশ প্রামাণিকর বিরুদ্ধে আছে 13টাক ফৌজদারি গোচর। উল্লেখযোগ্য যে অপরাধিক গতিবিধির তৃণমূল কংগ্রেসের পর বহিষ্কৃত করেছিল নীতিশ প্রামাণিকক, তার পিছতে যোগদান করেছিল বিজেপিত, আর এতিয়া কেন্দ্রীয় গৃহরাজ্যমন্ত্রী। বন্দর আর নৌ পরিবহনের কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও আছে 7টাক অপরাধমূলক গোচর। এক প্রভাবশালী পরিয়ালের পর অহা ঠাকুরের বিরুদ্ধে আছিল মহিলাক অপমান করার গোচরও। কিন্তু তার পিছতো বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়া বিজেপি সরকারের মন্ত্রীসভাত স্থান পাইছিল শান্তনু ঠাকুরে। ইয়ার উপরেও মোদী কেবিনেটর সদস্য পঙ্কজ চৌধুরীর বিরুদ্ধে আছে কেবাটাও অপরাধমূলক গোচর। উল্লেখযোগ্য যে বর্তমান সময়ত প্রতিট অপরাধী রাজনৈতিক নেতার বাবে সুরক্ষিত স্থান হয়ে পড়েছে বিজেপি দল, বিজেপি যোগ দিয়ারে বন্ধ হয়ে পড়ে সকল গোচর, মোচা যায় অতীত, নিকা হয়ে পড়ে পোশাক। তার পরিবর্তে বিজেপির বিরোধিতা করা মানেই নিমন্ত্রণ জানানো হয় আরক্ষী প্রশাসন তথা সরকারি সংস্থাক, সরকারি নীতির বিরোধিতা করলেই পিছত পড়ে যায় গোটাই সরকারি ব্যবস্থা। ঠিক একই হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ক্ষেত্রতো, যেন রাজনৈতিক আক্রোশের বলি হল রাহুল গান্ধী। শেহতিয়াক সরকার বিরুদ্ধে সরব হয়ে পড়ার পাছতে রাহুল গান্ধীক খুনোয়া হয় 2 বছর কারাদণ্ড, লগতে খারিজ করা হয় সাংসদ পদ। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।